নমস্কার বন্ধুরা, আজ গানের জীবন জীবনের গানের ৪৫তম পর্বে যার জীবনের কথা শোনাতে বসেছি তিনি আপনাদের সকলের চেনা নায়ক গায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ১৯৩৬-এর ১৪ই ডিসেম্বর জন্মেছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক, গায়ক এবং পরবর্তীকালে রাজনৈতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ। হিন্দি ও বাংলা সিনেমার জনপ্রিয় এই তারকার প্রথম জীবন কলকাতায়। স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও পুত্র কন্যা যথাক্রমে প্রসেনজিৎ ও পল্লবী। জীবনের দ্বিতীয় পর্বে তিনি মুম্বাই নিবাসী। দ্বিতীয় স্ত্রী ইরা চট্টোপাধ্যায় একজন প্রযোজক, লেখক ও পরিচালক। কন্যা প্রাইমা চ্যাটার্জিও অভিনেত্রী। এক কথায় একটি শিল্পী পরিবারের পুরোধা বিশ্বজিৎকে আমরা দেখেছি আমি সিরাজের বেগম, বাবা তারকনাথ, অমর গীতি, গর নসিমপুর, কুহেলি, দুই ভাই, রক্ততিলক, দো আঁখে, কিসমত, চৌরঙ্গি, মণিহার, বিশালবাদ, মায়ামৃগ প্রভৃতি বাংলা ও হিন্দি জনপ্রিয় ছবির তারকা হিসাবে। এর বাইরেও নায়ক বিশ্বজিতের রয়ে গেছে গায়ক পরিচয়। সলিল চৌধুরীর কম্পোজিশনে তোমার চোখের কাজলে আমার ভালোবাসার কথা লেখা থাকবে এবং যায় যায় দিন এই গান দুটি একদা সুপারহিট তকমা পেয়েছিল। এছাড়াও আকাশ বলে চুপ, বাজে ঝনন ঝনন, যাকে তাকে মন দিও না, আমার ভুবনে এত আলো, তোমার ওই হরিণ চোখের, কখন নদীর তীরে সন্ধ্যা নামে, কাজল রেখা যেন মুছে না, প্রভৃতি অজস্র গানে গানে মাতিয়ে দিয়েছিলেন বিশ্বজিৎ। আজ কাকলিদাস বেছে নিয়েছেন বিশ্বজিতের গাওয়া অসংখ্য গানের মধ্যে একটি। চলুন তাহলে শুনি গৌরীপ্রসন্ন মজুমদারের কথা ও নচিকেতা ঘোষের সুরে বলাকা ও বলাকা, দু চোখে স্বপ্ন আঁকা, খুঁজে ফিরিস তুই যাকে। আমারে মনে সেজে থাকে দিন দিন দিন।